বৃহত্তর সিলেটের জগন্নাথপুর ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এক উপজেলা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এই উপজেলার জ্ঞানীগুণী আলোকিত সন্তানরা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতেও সরব উপস্থিতি জগন্নাথপুর প্রবাসীদের। নর্থ ইংল্যান্ডের রচডেলে এবার প্রবাসীদের নিয়ে আত্মপ্রকাশ হল জগন্নাথপুর সোসাইটি। রচডেলের একটি কমিউনিটি হলে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি কমিউনিটি নেতা সুহেল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান খানের প্রাণবন্ত পরিচালনায় কমিউনিটির বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তৃতা করেন। সংগঠনের উপদেষ্টা রচডেল জালালিয়া জামে মসজিদের সাবেক সেক্রেটারি সৈয়দ মুজিবুর রহমান, বর্তমান ট্রেজারার আব্দুল শহীদ খান ও সৈয়দ সিদ্দিক আলী সিরাজ কেক কেটে সংগঠনের অভিষেক ঘোষণা করেন। বাংলাদেশের গরিবদেরকে আমরা আপনাদের মাধ্যমে সাহায্য করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। দেশের নিরীহ মানুষের কাজে কাজ করে যেতে পারবো, তখনই দিয়ে আমাদের সফলতা। আমরা আগামী প্রজন্ম নিয়ে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চার পৃষ্ঠার একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। ইব্রাহিম খলিল, আইকি টিভি নিউজ, লন্ডন।